নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আইএলপি এলাকায় নাগরিকত্ব আইনের প্রয়োগ নয়, অমিত শাহের মন্তব্যে প্রতিবাদ কংগ্রেসের। চণ্ডীঘাট বাগানে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের। করিমগঞ্জ শহরতলিতে ভয়াবহ ডাকাতি, আটক চার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দেশ জ্বলছে। ঠিক এরকম সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য সেই আগুনে ইন্ধন দিচ্ছে। মঙ্গলবার অমিত শাহ বলেছিলেন, ইনারলাইন পারমিট এলাকায় নয়া নাগরিকত্ব বিল প্রয়োগ হবে না, এমনকি ওই এলাকায় বসবাসকারী হিন্দু বাঙালিরা পর্যন্ত নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন না। বর্তমান পরিস্থিতিতে অমিত শাহের এই মন্তব্য বিশেষ করে বরাক উপত্যকাবাসীকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার জেলা কংগ্রেসের তরফে এক সাংবাদিক সম্মেলন ডেকে বলা হয়, কেফ পাস হওয়ার আগে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলেন, এই বিল আইনে পরিণত হলে প্রতিবেশী তিন রাষ্ট্র থেকে আসা ছয়টি ধর্মীয় জনগোষ্ঠীর মানুষকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে। এখন বিলটি আইনে পরিণত হওয়ার পর এর প্রতিবাদে গোটা দেশ জ্বলছে। ঠিক তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, ইনারলাইন পারমিট এলাকায় এই আইন প্রয়োগ হবে না। সরকারের দায়িত্বশীল পদে বসে কিভাবে এমন বলতে পারেন তিনি, সে নিয়েও জেলা কংগ্রেস কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন। ব্যাপার হলো, গতকালকে অমিত শাহ আজ যে বয়ানটি দিলেন, উনি বললেন নর্থ ইস্ট রেজিয়ানে উত্তর পূর্বাঞ্চলে যে যে রাজ্যে আইএলপি লাগু হয়েছে বা যে যে রাজ্য আইএলপি আওতায় আছে, সেই রাজ্যে যারা উদ্বাস্ত বাঙালিরা আছেন ওদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। আরও বড় বলে উনি বলেছেন, নাগরিকত্ব দেওয়া তো দূরের কথা, যদি আইএলপি আওতায় যারা হিন্দু বাঙালিরা আছেন ওরা যদি ক্লেম করে, সেম ক্লেমটাও নেওয়া হবে না। আমরা আশ্চর্য হয়েছি, একজন গৃহমন্ত্রী এক সপ্তাহ আগে পার্লিয়ামেন্টে দাঁড়িয়ে বলছেন, যারাই আসবে উইদাউট এনি ডকুমেন্টেশন আমরা গ্রহণ করব। ওরা যাবে কোথায়? ভারতবর্ষ ওদেরকে গ্রহণ করতেই হবে, আমরা সেই পদ্ধতিতে হাঁটছি। গতকালকে উনি বলছেন যে নর্থ ইস্টে আইএলপির আওতায় যে রাজ্যগুলো আছে সেখানে উদ্বাস্ত বাঙালিদেরকে অ্যাপিলও কথা দেওয়া হবে না, অ্যাপিল নেওয়া হবে না। এই ব্যাপারে আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা জেলা কংগ্রেস শিলচর প্লাস আমাদের যিনি প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব মহাশয়া, আমরা বারবার পাবলিক ডোমেনে বলুন, প্রেসের মাধ্যমে বলুন এবং দিল্লিতে দিসপুরে আমরা বারবার বলেছি যে বিলটি বিগত দিনে পেশ করা হয়েছে সেই বিলে নাগরিকত্ব নেই, আমরা জোর গলায় বলেছি। হয়তোবা সে সময় বিজেপি আমাদের এই বয়ানকে অন্যভাবে টুইস্ট করে পাবলিকের কাছে পৌঁছে দিয়েছে যে আমরা নাগরিকত্বের বিরোধিতা করছি। আজকে কি হয়েছে, আমরা যে বয়ান বারবার বলেছি, আমাদের প্রাক্তন সাংসদ যে বয়ানটি বলেছেন যে এই বিলে নাগরিকত্ব নেই, সেই জন্য এই বিলটা আমরা মানতে পারছি না। আজকে কে বলছে? আজকে গৃহমন্ত্রী অমিত শাহ আজ সেই ব্যাপারটি বলছেন। আজকে বরপেটা যে একটা সভাতে পাবলিক ডোমেনে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মাজি বলেছেন যে যারা চানাচুরওয়ালা বাঙালি, যারা ঠেলাওয়ালা বাঙালি, ওরা কি নাগরিকত্ব পেতে পারবে? এই নাগরিকত্ব পেতে হলে ডিসি অফিসে অ্যাপ্লাই করতে হবে, আসাম সরকারের কাছে ভেরিফিকেশন হতে হবে, নিউ দিল্লি যেতে হবে। যদি আপনি জানেন যে এরা অ্যাপিল করতে পারবে না, নাগরিকত্ব পেতে পারবে না, তাহলে বিলটি কিসের জন্য আনা হলো? সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা সংশোধিত নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, কেফ পাস হওয়ার পর সুপ্রিম কোর্টে প্রায় ৬০টি মামলা হয়েছে, এখন আদালতই এই আইনের বৈধতার ব্যাপারে রায় দেবে। আমাদের একটা দাবি ছিল কি, আমাদের ২০১৪ ভোটার লিস্ট, লোকসভার ভোটার লিস্ট অনুযায়ী সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য। আজকে এখানে দেখা যাচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উপরে বিভিন্ন প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে, যেটা হলো যে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে কি না বিলের, যার কারণে আজকে সুপ্রিম কোর্টে পিটিশন দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার মাধ্যমে, এবং এই ভ্যালিডিটিটা, কনস্টিটিউশনাল ভ্যালিডিটিটা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট খতিয়ে দেখবে এবং আমরা ওই সুপ্রিম কোর্টের রায়ের আমরা অপেক্ষা নিশ্চয়ই করব।
because they are going to decide whether it is constitutionally valid or not. তিনি আরো বলেন, এ সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কথা মুখে প্রচার করেছে আর বাস্তবে দেশ বিভাজনের পথ প্রশস্ত হচ্ছে। তিনি প্রশ্ন তুলেই নাগরিকত্ব আইনের ব্যাপারে কেন সেই সবকা সাথ মন্ত্র পালন করা হয়নি। অনেক সময় আমাদের যারা শাসক দল এক ভারত শ্রেষ্ঠ ভারত সবকা বিকাশ সবকা সাথ সবকা বিশ্বাস এই ধরনের স্লোগান আমরা শুনেছি, তো আমাদের একই দেশে যদি একটা আইন বানানি হয়েছে তো কেনে আমাদের অন্যান্য অঞ্চলগুলোতে এটা লাগু হচ্ছে না, বিশেষ করে যেটা সিক্স শেডিউল এরিয়া আমাদের আসামেও বড়োল্যাণ্ড কার্বি আংলং ডিমা হাসাও এবং আমাদের বাকি নর্থ ইস্টার্ন স্টেটে এটা কেনে লাগু হচ্ছে না। কেনে ওই অঞ্চলে কি যারা ধর্মীয় কারণে নির্যাতিত হয় মানুষ আসছেন আসেন না? নিশ্চয়ই আছেন, আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী মণিপুর থেকে বিভিন্ন সময় ওনারা আমাদেরকে জানিয়েছেন। বিগত সময়েও মণিপুরে আন্দোলন হয়েছিল, ইনার লাইন পারমিটের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আমাদের বরাক ভ্যালিতে এবং একটা অর্গানাইজেশনের মাধ্যমে করা হয়েছিল, যে অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আজকে আইএলপি নতুনভাবে মণিপুরে দেওয়া হচ্ছে। তো আমাদের নিজের দেশেই যদি আমাদের এক স্টেট থেকে অন্য স্টেটে এখন যেতে হবে তো আমাদেরকে পারমিট নিতে হবে, এটা কোন ধরনের নিয়ম? আর নতুনভাবে আইএলপি স্টেট ডিক্লেয়ার করা হলো এবং এই স্টেটগুলোতে যে আমাদের বেঙ্গলি হিন্দু বলেন বা হিন্দিভাষী বলুন এই সম্প্রদায়ের লোকদের কি অবস্থা হবে, তো এই এই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। চণ্ডীঘাট চা বাগানের গৃহবধূ বন্ধনি রিকি আসন আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে এমনই অভিযোগ করছেন বন্ধনির মা বাবা। বুধবার তার বাবা উদয় কর্মকার ও মা কুমিলা কর্মকার সাংবাদিকদের জানান, বছরখানেক আগে বিজয় রিকি আসনের সঙ্গে পালিয়ে বিয়ে করে বন্ধনি, পরে এ নিয়ে বিচার সভা ডাকা হলেও তাতে বিজয়ের পরিবার যোগ দেনি, ফলে দুটি পরিবারের মধ্যে বিবাদের মীমাংসা হয়নি, ছিল না কোনো সম্পর্ক। মঙ্গলবার খবর মেলে বন্ধনি জঙ্গলে গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে, গভীর রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বন্ধনির বাবা মায়ের অভিযোগ, বিজয় অত্যন্ত দুষ্ট প্রকৃতির ছেলে, সেই বন্ধনিকে খুন করে জঙ্গলে নিয়ে গিয়ে গাছের ডালে ঝুলিয়ে রেখে ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করে। এ ব্যাপারে তারা পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আর্জি জানান। এটা ফাঁসি লাগা না, এটা মারিয়া আসতাম, মারিয়া ইয়ে করছে না, ফাঁসি লাগা থাকলে একটা ওই নয় তো, তারার মধ্যে কোনো ঝগড়াটা ঝগড়া জাতীয় কিছুই তো নেই, জামাই স্ত্রীর মধ্যে জামাই এবং স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতীয় কিছুই সে নেই তারা কোনোদিন। তখন আমরা দূরে দূরে আসিতাম যে কইতেই পারতাম না যে কাজিয়া হয়েছে কি না হইবো, কিন্তু কাজিয়া হইলে তো এটা হইছে, কাজিয়া না হইলে এরকম ব্যাপার নেই। আমি যেরকম ভাবে দেখছি যে এটা মারিয়া গেলেন দরকারি, মানুষের ফাঁসি লাগাইলে হাত পা ছিটাই দিয়ে আর চোখ যা জানে দিকে যান জোর আর চোখে দিয়ে যান। এইটা ডেড বডিটা দেখে আপনারা কি তা মনে হয়েছে? এই ডেড বডি দেখে আমার মনে হয়েছে এটা মারিয়া নিয়ে টাঙ্গা। আপনি মেটার কে? মেটার আমি জেঠিমা। দুঃসাহসিক এক ডাকাতির ঘটনা ঘটেছে করিমগঞ্জে। নীলামবাজার থেকে হাইলাকান্দিতে সুপারি বিক্রি করে ফেরার পথে করিমগঞ্জে বাবা হোটেলের কাছে ঘটে ওই ডাকাতির ঘটনা। সুপারির মালিককে মেরে 10,50,800 টাকা ছিনিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে পুলিশ অভিযানে নেমে আটক করে এক ডাকাতকে, তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পাকড়াও করা হয় আরো তিনজনকেও। জীবনে এটা করছি না, ড্রাইভার দিয়ে আমরা সহযোগিতা করি বাইপাসে, বাইপাসে তারা আমরা জানি না, তারা কইছে না, আমরা ওলা ওলা মাল বেশি আর মালিকে টাকা লাগবে। তাদের মধ্যে আলী হোসেন কবির উদ্দিন এবং আলিম কাসিম বলে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে তিনজনকে নীলামবাজারে তাদের বাড়ি থেকে আটক করা হয়েছে, সেই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 50,000 টাকা।
মঞ্জ পিএস কেস নম্বর হলো 1178 2019 আন্ডার সেকশন 394 আইপিসি গত 9/12/2019 রায় 9:55 সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো করিমগঞ্জ থেকে নিলাম বাজার থেকে একটা মানুষই আর কি করিমগঞ্জ যত হাইলাগালি রোটার সুপার নিয়ে দুইটা মেজিক ট্রাক লইয়া গেছে। তখন গিয়া ওখানে মাল বেশিছে, বেশিয়ে আবার ও গাড়ির মাঝে ভেক হইয়া আইসি। তখন বাবা হোটেলের সামনে বাইপাসের ওখানে তখন একটা সাদা এল্টো গাড়ি সিগনাল দিছে, দুইবার সিগনাল দেওয়ার বাদে ড্রাইভারের গাড়ি বন্ধ করছে না, পরে বন্ধ করছে, করার পরে মালিককে মারিয়া আর টাকা পয়সাটা লিয়ে গেছে 10,50,800 টাকা। সাদা মারুতিটাও ধরা পড়ছে, লগে ৬০ জন ধরা পড়ছে। একজন আজকে ৩-৪ দিন আগে দড়িয়ারি সালাম দিয়া রিমান্ডে আনিয়ে আবার তারে কাস্টডি দিয়েছে, আর গত রাত্রে আরও ৩ জন ধরা হয়েছে। নাম হইল আলী হুসেন, ২ নম্বর হইল কবির উদ্দিন, ৩ নম্বর হইল আবুল কাসিম মুক্তা, আরও ২জন আছে বাসা নিলাম বাজার। কোন জায়গা থেকে ধরা হয়েছে? তারা নিলাম বাজার থেকে ধরা হয়েছে, তারা ঘর থেকে ধরা হয়েছে। হেও নিলাম বাজার, এর নাম হলো আইন উদ্দিন। নগদ ৫০,০০০ টাকা উদ্ধার হয়েছে। আর তো খতামতে তো প্রায় আরো ৮ লাখ টাকার মতো, এখন তো খালি ৫০,০০০। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আসুর সুরে গাইছে সারা অসম কর্মচারী পরিষদ। বুধবার এই আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে প্যান্ডাউন বা কর্মবিরতির ডাক দিয়েছিল কর্মচারী পরিষদ। কিন্তু এখানকার পরিস্থিতির কথা বিবেচনা করে পরিষদের এই কর্মবিরতি কর্মসূচি থেকে বরাক উপত্যকাকেও বিরত রাখা হয়। ব্রহ্মপুত্র উপত্যকার যথারীতি এদিন কর্মবিরতি পালন করা হয়েছে। কর্মসূচির ব্যাপারে শিলচর জেলা কর্মচারী পরিষদের কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য সাংবাদিকদের জানান, কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সিদ্ধান্তগুলো যেটা কর্মচারীর স্বার্থে যেগুলো নেওয়া হয় সেই সিদ্ধান্তে আমরা সবাই একমত। কিন্তু এই যে ৬ নং দফা বা ক্যাব সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা নিয়ে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার যে ভৌগোলিক পরিবেশটা সেটা একটু ভিন্ন। তো সেন্টিমেন্টটা বরাকের ব্রহ্মপুত্র উপত্যকা থেকে একটু আলাদা, তাই আমরা বরাক উপত্যকার শিলচর, করিমগঞ্জ, বদরপুর, হাইলাকান্দি ৪ জেলার সভাপতি সম্পাদককে নিয়ে আমরা একটা আলোচনা হয়েছিল, সেই আলোচনা মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বরাকের ভৌগোলিক পরিবেশ এবং স্থানীয় পরিস্থিতির অবস্থা বিবেচনা করে আমরা বরাকের স্থানীয় জনসাধারণের ভাবাবেগের প্রতি সম্মান জানিয়ে আমরা এই কর্মবিরতির যে যেটা ছিল এই সেটা থেকে আমরা বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই উপলক্ষে আমাদের এই কর্মবিরতি থেকে আমরা বিরত থাকি। সমস্ত কর্মচারীর স্বার্থে কাজ করে চলেছে সারা অসম কর্মচারী পরিষদ। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রয়েছে পরিষদ, কিন্তু কাছাড় জেলা শাখা এক্ষেত্রে দ্বিধাবিভক্ত। কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের কর্মী তারা শঙ্কর দাস জানান, পরিষদের এই কর্মবিরতি তারা পালন করছেন না। আসাম জেলা প্রশাসন কর্মচারী সংস্থার ২ ঘন্টা কর্মবিরতি ছিল ক্যাবের বিরুদ্ধে, কিন্তু আমরা কাছাড় ডিস্ট্রিক্ট ইউনিট এটার বিরোধিতা করি। আমরা যেহেতু আমরা কর্মচারী ইউনিয়ন, কর্মচারীদের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি, আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এটা রাজনৈতিক ইস্যু, তাই রাজনৈতিক ইস্যুতে আমরা নেই। কনাথ পুরকায়স্থ বিজেপিকে ভাঙছেন বলে ঘোরতর অভিযোগ করেছেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। তিনি আরও অভিযোগ করেছেন, কনাথ পুরকায়স্থ নাকি দাস পদবীর এক মহিলার বাড়িতে নিয়মিত যাতায়াত করেন। গতকাল শিলচরের এক দৈনিক সংবাদপত্রে এমন কয়েকটি অভিযোগ আনেন বিধায়ক। এ ব্যাপারে বুধবার চানমারি মালিনীবিল এলাকার মানুষ বিধায়কের উপর খড়গহস্ত হয়েছেন। এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মকর্তা সমীরণ রায় বিধায়কের এহেন অভিযোগ খণ্ডন করেন। কিন্তু একটা এলিগেশন আছে, কবিন্দবাবুয়ে বলে এই ওয়ার্ডের কনাথপুরকে তো ১ লাখ টাকা গায়ব করে দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ,
এটা সম্পূর্ণ মিথ্যা, এটা আমরা চাইমু, এটার প্রতিবাদ হইতো, এটা তারা যে পেপারে লেখছে, যারা লেখছে এটার প্রমাণ দিতে লাগবে। তিন নম্বর কথা আরেকটা তাই লেখছেন, দাস পদবীর একটা মেয়ে লোকের গড় কনাথপুরকে রোজ আসা যাওয়া করুন, আমার কাছে পেপার আছে, একটা পেপারও লেখছেন তাই, দাস পদবীর একটা মেয়ের কাছে এই ব্যাপারটা দেখবা প্রান্ত রুটি। এখন এটার উপরে তাই যদি দাস পদবীর মেয়ে লোকের গড় যদি তাই রেগুলার আইন, এটা তাই প্রমাণ দিতে লাগবো, তাই দাস সমাজ লইয়া তাই একটা বাজে নিউজ দিছুন, এটা আমরা একজনের না পুরা দাস সমাজের, দাস সমাজের কোন মেয়ে, কোন মেয়ে লোকের গড় তাই আইন, এটা তারা প্রমাণ দিতে লাগবে, এটা হইল কি আমরা ডিমান্ড। নতুন আমরা কমিটি বনছে না, নতুন কমিটি বনবো, গত ইলেকশনেও আমি শক্তি কেন্দ্রের প্রমুখ আসলাম, প্রত্যেকবার 27 নম্বর ওয়ার্ডও আমি অদকপ্রদকভাবে জড়িত, আমি এটা কইমু যদি এখানে ডিভাইডটা MLA কররা, ডিভাইডটা কনাথপুরকে স্থির কররা না। শিলচর গান্ধীবাগের সবুজায়নকে উজাড় করে বিনোদন পার্ক গড়ে তুলতে APDL কে বরাদ দিয়েছিল শিলচর পুরসভা, এ নিয়ে শহরে তুমুল আন্দোলন তৈরি হয়। বিষয়টিকে কেন্দ্র করে জেলাশাসক লয়া মাদ্দুরীর নির্দেশে এখন কাজ বন্ধ রেখে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে। ঠিক এমন সময়ই আরেক কাণ্ড বাঁধিয়ে দিয়েছে পুরসভা, ওই APDL কোম্পানিকেই পুরনো গ্রিনভিউ নার্সিংহোমের ওই জায়গাতে শপিং মল এবং মাল্টিপারপাস হল তৈরির বরাদ দিয়েছে শিলচর পুরসভা। পুরসভার এই সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নেমেছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টির প্রতিবাদ জানিয়ে জেলাশাসক লয়া মাদ্দুরীর উদ্দেশ্যে অতিরিক্ত জেলাশাসক জেসিকা লালসিমের হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্মারকপত্র। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের পক্ষ থেকে অভিজিৎ পাল জানান, পুরসভার এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে যাবেন। অভিজিৎ বলেন, পুরসভার ওই সিদ্ধান্তে রাঙ্গির খালের জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হবে এবং এর প্রভাব পড়বে হাইলাকান্দি রোড এবং সোনাই রোডের ড্রেনেজ সিস্টেমে। অতি দুর্ভাগ্যের বিষয়, আপনারা সবাই দেখেছেন আজকের থেকে প্রায় 2 বছর আগে শিলচরের জেলাশাসক, তৎকালীন সময় যে জেলাশাসক ছিলেন ওনার নেতৃত্বে একটা টাস্কফোর্স গঠন হয়েছিল এবং সেই টাস্কফোর্সের আন্ডারে শিলচর শহরে মাস্টার ড্রেন তথা বড় ধরনের যতগুলো ড্রেন ছিল সেই ড্রেনগুলো পরিষ্কার করার জন্য ওনারা কাজে হাত দিয়েছিলেন এবং এই ড্রেনের পাশে যেগুলো সরকারি জমি রয়েছে সেটারও এনক্রোচমেন্ট মুক্ত করেছিলেন। আজকে আবার দেখা যায় ছোটো ছোটো দোকানদার বা ছোটো ছোটো ঘরবাড়িও ভাঙা হয়েছিল অনেক, কিন্তু APDL কে কীভাবে এই ফ্লাট কন্ট্রোল ডিপার্টমেন্ট, ফ্লাট কন্ট্রোলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কীভাবে ওনাকে NOC দিলেন এখানে বিল্ডিং বানানোর জন্য বা কীভাবে মিউনিসিপ্যালিটি সেটাকে পারমিশন দিল এখানে মাল্টিপারপাস মল বানানোর জন্য, সেটা নিয়ে আমাদের প্রশ্ন। আমরা কিছুদিন আগেও পত্রপত্রিকা মারফতে জানতে চেয়েছিলাম, কিন্তু আজকে অবধি দেখা যাচ্ছে এখানে মলের কাজ চলছে। তাই আজকে আমরা জেলাশাসকের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম দিয়েছি, জেলাশাসককে পাইনি, তাই আমরা DDC-কে ম্যাডামকে আমরা মেমোরেন্ডামটা দিয়েছি এবং ওনার কাছে আমরা দাবি রেখেছি যে অতি সত্বর যেন একটা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করা হয়, করে দেখা হয় সরকারি জমি কীভাবে ওনারা জবরদখল করে এখানে বিল্ডিং বানাচ্ছেন এবং সেই ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চলাকালীন যেন কাজ বন্ধ রাখা হয়, সেই ব্যাপারেও আমরা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি। ফাউন্ডেশন ডে উদযাপন করেছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার রংপুর শাখা। বুধবার দেশের অন্যান্য অংশের শাখাগুলোর সঙ্গে সঙ্গতি রেখে রংপুর শাখাও 70তম ফাউন্ডেশন ডে উদযাপন করা হয়েছে। এদিন সকালে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। পরে আয়োজন করা হয় এক সচেতনতা সভা ও রক্তদান শিবির। এতে কার্যালয়ের কর্মীদের পাশাপাশি অংশ নেন অন্যান্যরাও। পরে ফাউন্ডেশন ডে আয়োজনের তাৎপর্য তুলে ধরে ব্রাঞ্চ ম্যানেজার সুপ্রদীপ দত্ত রায় জানান, আজকের প্রোগ্রামটা হচ্ছে ফাউন্ডেশন প্রোগ্রাম, এটা প্রত্যেক ব্রাঞ্চেই হয় যার যার ঘরোয়া মতো হয় এবং সেন্ট্রালের প্রত্যেক রিজনাল অফিস বা বড় বড় শহরের একটা পার্টিকুলার ব্রাঞ্চের সমস্ত কাস্টমার রেলুর কাস্টমারকে ডাকিয়া হয়। আমরা এবার রিকোয়েস্ট করলাম রংপুর ব্রাঞ্চ থেকে, আমরা CRM স্যারকে, যে বলে এই ব্রাঞ্চটা এখানে এটা একটা খুব পটেন্সিয়াল জায়গা, এখানে বিজনেসের জায়গা এবং এই জায়গাতে আমরা একবারের জন্য আমরা ফাউন্ডেশন ডেটা সেলিব্রেট করি এবং তাই এটা আমরা সম্মতি দিলাম। অ্যাকর্ডিংলি আজকে সকালবেলা আমরা 6:30টার সময় এই 10:30টায় আমরা গাছ লাগাইলাম, বৃক্ষরোপণ করলাম। আমরা মনে করি বৃক্ষরোপণটা অত্যন্ত প্রয়োজনীয় আজকের দিনে। এরপরে আমরা একটা সভা করলাম,
এই সেলে কেক কাটিয়ে আমরা আজকের দিনটা উদযাপন করলাম আমরা সিআরএম স্যার শ্রী মুকেশ কুমারের হাতে। এছাড়াও আজকের মঞ্চে যারা আমরা আছি তারা হচ্ছে এডিসি মঞ্জুর আলম লস্কর, মঞ্জুর আহমেদ লস্কর এডিশনাল রিটায়ার্ড এডিশনাল ডেপুটি কমিশনার, শ্যামাপদ রায় বিশিষ্ট সমাজকর্মী, আজমল হোসেন লস্কর, সেলিম আহমেদ লস্কর, আমরার চিফ ম্যানেজার অ্যাডভান্স অনন্ত কুমারজি, তারপরে ব্লাড ডোনার্স ফোরাম থেকে দেবব্রত দাস, বরাট বিলি ব্লাড ব্যাংক থেকে বরাট ব্লাড ব্যাংক যেটা তার ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ বণিক, রেডক্রস ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির থেকে ব্লাড ব্যাংকের চেয়ারম্যান নীলয় পাল, তাই নয় আসলাম। হ্যাঁ, এইসব বিশিষ্ট জনের সমাবেশে এবং শতাধিক কাস্টমারের উপস্থিতিতে আমরা আজকের দিনটা উদযাপন শুরু করছি। প্রথমে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, তারপরে আমরা রক্তদান শিবির এখানে চালাইতেছি। আমরা আশা করতেছি 50-এর উপরে আজকে এখানে যেভাবে সারা পাইতেছি আশা করি 50-এর উপরে ডোনার সেখানে হইতে লাগে। এদিন অনুষ্ঠানে উপস্থিত চিফ রিজিওনাল ম্যানেজার মুকেশ কুমার বক্তব্য রাখতে গিয়ে জানান, 1950 সালের 18 ডিসেম্বর চারটি ব্যাংক একত্রিত হয়ে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া নাম দিয়ে যাত্রা শুরু করে। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া 1950 18 ডিসেম্বর কো চার ব্যাংক, কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড, বেঙ্গল সেন্ট্রাল ব্যাংক, কুমিল্লা ইউনিয়ন ব্যাংক লিমিটেড এন্ড হুগলি ব্যাংক কা এক সাথ মার্জ হুয়া থে। एक नया बैंक का नाम दिया गया था यूनाइटेड बैंक ऑफ इंडिया। तो इस फाउंडेशन डे के सेलिब्रेशन में आज हम लोगों ने कचार रीजनल ऑफिस की तरफ से एक ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज़ किया है, जिसमें सभी लोग बैंक के कर्मचारी और विभिन्न कस्टमर वगैरह जो आएंगे यहाँ पर वो ब्लड डोनेशन देंगे। तो इससे रक्तदान जो कि सबसे बड़ा दान होता है, आप किसी की सेवा करते हैं मॉनेटरी से वो थोड़ी गिफ्ट से, लेकिन वो जो होता है थोड़ी देर के लिए उसकी खुशी होती है, लेकिन रक्तदान देने से आप किसी की लाइफ बचा सकते हो, तो सबसे बड़ा रक्तदान। धन्यवाद। वृक्षरोपण के बारे में? हाँ जी, वृक्षरोपण क्या गया क्या? हाँ, और आज हमने इसमें एक और चीज़ नई चीज़ करी है, हमने आज वृक्षारोपण किया है। क्योंकि देखिए जगह जगह ऑक्सीजन की कमी होती जा रही है, क्योंकि जंगल काटे जा रहे हैं, पेड़ पौधे की कमी होती जा रही है, तो इसकी भरपाई करने के लिए एक नए कदम के साथ हमने पूरा वृक्षारोपण किया है, जो कि आगे आगे जनरेशन के लिए एक नया उद्देश्य लगेगा उनके लिए। शेष करार आगे विशेष विशेष खबर आरो एक बार। আইএলপি এলাকায় নাগরিকত্ব আইনের প্রয়োগ নয়, অমিত শাহের মন্তব্যে প্রতিবাদ কংগ্রেসের। চণ্ডীঘাট বাগানে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের। করিমগঞ্জ শহরতলিতে ভয়াবহ ডাকাতি, আটক চার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।